ক্লাস নাইনের কার্য ও তাপের তুল্যতা আজকে আমরা আলোচনা করব। তাপশক্তির যান্ত্রিক শক্তিতে এবং যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরের একটি করে উদাহরণ আমি তোমাদের দিতে বলেছি। তাপশক্তি যান্ত্রিক শক্তি অর্থাৎ তাপসে কয়লা পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় সেই তাপশক্তিকে যদি আমরা অন্য কোনো কাজে ব্যবহার করি, যেমন ধরো তুমি সেই তাপশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি থেকে আবার যান্ত্রিক শক্তি রেল চালানো থেকে শুরু করে অনেক কিছু হয়ে থাকে, তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি একটা রূপান্তর আমরা সহজেই পেতে পারি। আবার যান্ত্রিক থেকে তাপশক্তি একটা হাত আর একটা হাতের উপর যদি আমরা ঘষি তাহলে দেখা যায় দুটো হাত আমাদের গরম হয়ে যায়। শীতের সময় আমরা প্রচণ্ড ঠান্ডায় হাতে হাত ঘষে সেই হাতটা আমরা আমাদের গালে বা মুখে চেপে ধরি যাতে করে ঠান্ডাটা কম লাগে। অর্থাৎ এরকম যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তির উদাহরণ আমরা এরকম দিতে পারি। তোমরা তোমাদের মতো এরকম অসংখ্য এক্সাম্পল আছে, যে কোনো একটা এক্সাম্পল একটা একটা করে এক্সাম্পল তোমরা ওখানে দেবে। এবার বলছি দেখো, কার্য এবং তাপের তুল্যতা মানে তাপ ও কার্য সম্পর্কিত বিজ্ঞানী জুল একটা সূত্র প্রবর্তন করেছিলেন। বলছে যখনই কোনো কার্য করা হয় তার ফলে তাপ উৎপন্ন হয়, অথবা কোনো কার্যকে যখন সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা হয় তাহলে সেই কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সহিত সমানুপাতিক হয়। অর্থাৎ যখনই কার্য হয় তখনই তাপ উৎপন্ন হয়, অথবা উৎপন্ন তাপ এবং কৃতকার্য পরস্পরের সহিত সমানুপাতিক, এটাই হচ্ছে জুলের সূত্র। যদি ডাব্লু পরিমাণ কৃতকার্যর ফলে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয় তবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক সূত্র অনুসারে আমরা বলতে পারি যেটা ডাব্লু ভ্যারিজাস এইচ, যেখানে ডাব্লু হচ্ছে কৃতকার্য আর এইচ হচ্ছে উৎপন্ন তাপ। এবার ওই সমানুপাতি চিহ্নটাকে তুলতে গেলে ডাব্লু সমান জে এইচ, জে হচ্ছে তোমার ধ্রুবক, সেখানে এইচ ইকুয়াল টু ডাব্লু বাই জে। এই ধ্রুবক জেকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এখন এইচের মান ওয়ান হলে ডাব্লু সমান জে, অর্থাৎ এবার যদি আমরা ডিফাইন করতে বলা হয় যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে গেলে, অর্থাৎ এইচ ইকুয়াল টু এক, একক এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, বা যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে এক জুল। এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হবে তাকে বলছে এক জুল। বা যদি ডেফিনেশন ইন জেনারেল বা সাধারণভাবে বলতে হয় যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে গেলে তোমার যে পরিমাণ কাজ করতে হয় সেটাকেই বলছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, কারণ ডাব্লু সমান জে হয়ে যাচ্ছে। তাহলে এইচের মান যদি কোনোভাবে ওয়ান হয় বা একক পরিমাণ যদি তাপ উৎপন্ন করতে হয় তখন তাহলে সেটা আমরা বলতে পারি যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার আমরা চলে যাব তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান এবং একক। বলছে এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হচ্ছে জুল, কারণ এসআই পদ্ধতিতে কার্যের একক জুল আর তাপের এককও জুল, তাই এসআই পদ্ধতিতে এই জুল জুল কেটে উড়ে যায়, তাহলে এসআই পদ্ধতিতে জি এর কোনো একক নেই। অর্থাৎ এক জুল কার্য সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হলে এক জুল তাপ উৎপন্ন হবে, এটার মানেই তাই বোঝাচ্ছে যে জুল বাই জুল, মানে এক জুল কার্য যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় তাহলে উৎপন্ন তাপ কত হবে এক জুল। ঠিক একইভাবে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে, সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্ক আর এসআই তাপের একক ক্যালোরি, তাহলে আর্ক পার ক্যালোরি, তাহলে আর্ক পার ক্যালোরি সিজিএস পদ্ধতিতে জে এর মান আমরা জানি 4.186 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি, আর 10⁻⁷ আর্ক মানই হচ্ছে এক জুল, তাহলে 4.186 জুল পার ক্যালোরি বা 4.2 জুল পার ক্যালোরি, অর্থাৎ এক ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখানে একটা অঙ্ক তোমাদের করে দিয়েছি সেটা তাহলে একটুখানি দেখলেই বোঝা যাবে। 42 কেজি ভরের উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে অতিক্রম করার সময় তার বেগ 15 কিলোমিটার/সেকেন্ড থেকে 5 কিলোমিটার/সেকেন্ড হলো, এতে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে? তাহলে উল্কাপিণ্ড যখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় তার গতিশক্তি হ্রাস পায়, আর যে পরিমাণ গতিশক্তি হ্রাস পায় সেই পরিমাণ গতিশক্তিটাই তাপশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমাদের প্রথমে গতিশক্তির হ্রাসটা বের করতে হবে, গতিশক্তির হ্রাস বের করে সেখান থেকে এইচের মান ডাব্লু বাই জে, অর্থাৎ গতিশক্তি যেটা হবে সেটাই তো ডাব্লুর পরিমাণ, গতিশক্তি হ্রাসের যে মানটা হবে সেটাই তো ডাব্লুর পরিমাণ, এখান থেকে কিন্তু আমরা উৎপন্ন তাপের পরিমাণটা বের করতে পারি। ভি ওয়ান প্রাথমিক বেগ যেটা বলেছে দেখো 15 কিলোমিটার পার সেকেন্ড,
এখানে এসআই পদ্ধতিতে অঙ্কটা করতে গেলে কিলোমিটার রাখলে হবে না, ওটাকে মিটারে কনভার্ট করতে হবে। অর্থাৎ 15,000 কিলোমিটার পার সেকেন্ড, V2 মানে অন্তিম বেগ 5 কিলোমিটার পার সেকেন্ড বা 5,000 মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক অবস্থায় তার গতিশক্তি ছিল ½mv² মাইনাস হাফ, সেটাকে ½mv1² ½mv2² তাহলে গতিশক্তি হ্রাসের মানটা হয়ে যাচ্ছে ½m। যদি আমরা কমন নিয়ে নিই তাহলে v1² মাইনাস v2² তাহলে v1 প্লাস আর a² মাইনাস b² সূত্র আমরা v1 প্লাস v2 v1 মাইনাস v2 করে নিয়েছি, করে নিয়ে m এর মান বসিয়েছি বা v1 v2-র মান একবার যোগ করেছি একবার বিয়োগ করেছি, করে নিচে যে j ছিল সূত্র অনুযায়ী 4.2 এখানে আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে সব কিছু মিলে ক্যালকুলেশন করে দেখা গেছে যে আমাদের h এর মান বেড়েছে 10^9 ক্যালোরি। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা উৎপন্ন তাপটা গণনা করতে পারলাম। ক্যালকুলেশানগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং করবে। নেক্সট যেটা বলছে HW এখানে দেওয়া হয়েছে একটা, 550 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কৃতকার্য করতে হবে। আমরা জানি W সমান JH, এবার যে মানে হচ্ছে আমরা জানি 4.2 ইন্টু তার সাথে 50, তাহলে টোটাল এটা আমরা ক্যালোরি পেয়ে যাব। এই যে মানটা গুণ করলে দেখো 5×4=20, ½ × 5 = 21, 210 জুল কিন্তু তাপ উৎপন্ন হবে। সরি, এটা ক্যালোরি হবে না, এটা জুল হবে, এত জুল ক্যালোরি, এত জুল তাপ উৎপন্ন হবে। ঠিক একইভাবে দুয়েরটা, 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে জানি যা W সমান জে এইচ, সেখান থেকে যদি আমরা এইচটা বের করি W/J, তাহলে W-র মান বলেছে কত, 420 জুল, আর এটা আমরা জানি 4.2, তাহলে 4.2 আর উপরে 420, তাহলে এই দশমিকটা উঠে গেলে এখানে 100, তার মানে এটা হয়ে যাচ্ছে 10 × 10 = 100, তাহলে 100 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার অন্য একটা কোশ্চেনে চলে যাচ্ছি। 12 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যদি 50.4 জুল কাজ করতে হয় তবে জুল তুল্যাঙ্কের মান কত। W সমান জে এইচ আমরা সমীকরণ পেয়ে গেছি, সেখান থেকে জুল তুল্যাঙ্ক বা জে এর মানটা বের করতে বলেছে। 12 ক্যালোরি তাপ উৎপন্ন করতে তাহলে এইচের জায়গায় 12 ক্যালোরি বলেছে, না 12 ক্যালোরি নয়, 12 জুল এটা হবে, 12 জুল, দাঁড়াও এক মিনিট, এখানে একটুখানি আমি ভুল বলে ফেলেছি, অঙ্কটা ঠিক আছে। 12 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যদি এত জুল কাজ করতে হয় তবে জুল তুল্যাঙ্কের মান কত। W সমান জে এইচ, এবার সেখান থেকে জে এর মান বের করতে বলেছে, কৃতকার্যতে এত জুল, এখানে কৃতকার্যের জায়গায় আমরা এটা জুল হবে আর জে এর জায়গায় 12 ক্যালোরি হবে, এটা তাহলে হচ্ছে জুল পার ক্যালোরি। এককটা শুধু এখানে একটু গণ্ডগোল আছে, ওটা একটু ঠিক করে নেবে। নেক্সট, লিন তাপ কাকে বলে। আমরা আগে পেয়েছিলাম বোধগম্য তাপ, এখন পেয়েছি আরেকটা পাবো লিন তাপ। লিন তাপ যেটা আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি না, আর কোনো পদার্থের অবস্থার পর লিন তাপ কাকে বলে সেটা পড়তে যাবার আগে আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন কাকে বলে? তাপ প্রয়োগ করলে যেমন কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, বা কোনো তরল পদার্থ আবার অতিরিক্ত তাপ গ্রহণের ফলে সেটা বাষ্পে পরিণত হয়, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এই যে একটা রূপ থেকে আরেকটা রূপে যাচ্ছে এটাকেই বলছে তার অবস্থার পরিবর্তন। অর্থাৎ তাপ প্রয়োগে বা তাপ নিষ্কাশনে কোনো পদার্থের এক অবস্থা থেকে আর এক ভৌত অবস্থা রূপান্তরের যে ঘটনা সেটাকেই বলছে ওই পদার্থের অবস্থার পরিবর্তন। যেমন ধরো কঠিন, সেটা ছিল সলিড, তাপ প্রয়োগ করলে সেটা তরলে রূপান্তরিত হবে, আবার তাতে যদি আরও তাপ প্রয়োগ করে সেটা বাষ্পে রূপান্তরিত হবে। এবার বাষ্প থেকে যদি কোনোভাবে তাপ নিষ্কাশন করা হয় সেটা তরলে পরিণত হচ্ছে, সেই তরল থেকে যদি আবার তাপ নিষ্কাশন করা হয় সেটা তাহলে আবার কঠিনে পরিণত হচ্ছে। এই যে আমরা পদ্ধতিটা জানতে পাচ্ছি, এই পদ্ধতি ঘটে যাওয়ার পিছনে আরও অনেক কিছু তাপ এখানে আমাদের মানে কী কত প্রকারের তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেটা আমরা এক এক করে জানার চেষ্টা করব। তাহলে প্রথমে চলে আসবে লিন তাপ। যেমন আমি একটা ছোট্ট তোমাদের ঘটনা বলবো বা উদাহরণ বলবো, ধরো তুমি যখন ফ্রিজ থেকে একটা বরফ বের করবে বা ফ্রিজের মধ্যে একটুখানি বরফ, বা কোথাও যদি পাহাড়ি অঞ্চলে কখনো বেড়াতে যাও
শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি জলকে এনে রেখে দাও, জল কিন্তু সঙ্গে সঙ্গে বরফে পরিণত হয় না। কিন্তু আমরা জানি যে জল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জমে বরফে পরিণত হয়। ঠিক একইভাবে বরফকে যদি আমরা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এনে রেখে দিই, সে কিন্তু গলে জলে পরিণত হয় না, কারণ বরফ আবার গলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে জলে পরিণত হয়। তাহলে এখন বলছে যে বরফ জলকে শুধুমাত্র জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এনে রেখে দিলেই হবে না, তারপরেও ও থেকে কিছু পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয়, যে তাপটা আমরা মানে বুঝতে পারি না বা পরিমাপ করতে পারি না ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। সেই তাপটাই হচ্ছে লিন তাপ। অর্থাৎ উষ্ণতা স্থির রেখে একক ভরে কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে গেলে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয়, সেটাকেই বলছে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ। যেমন ধরো আমি তোমাকে বলছি, বরফকে ধরো তুমি গলিয়ে জল করবে, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ আছে, তাহলে ওই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই যদি ওকে জলে পরিণত করতে হয়, তাহলে 80 ক্যালোরি তাপ তোমাকে বাইরে থেকে দিতে হবে। যতক্ষণ না তুমি ওই তাপটা দিচ্ছ, যতই তুমি বরফকে জিরো ডিগ্রিতে রেখেই দাও না কেন, সে গলে কখনো জল হবে না। ঠিক একইভাবে কিছু পরিমাণ জল নিয়েছো, নিয়ে তাকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখেছো, এবার ওই 80 ক্যালোরি পার গ্রাম, প্রতি গ্রামের জন্য 80 ক্যালোরি তাপ যতক্ষণ না তুমি বরফ থেকে টেনে বের করে নিচ্ছ, ততক্ষণ কিন্তু ওই জল কখনোই জমে বরফে পরিণত হবে না। অর্থাৎ উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের জন্য লিন তাপ বলে। ওই সব কিছু উল্লেখ করতে হবে, ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের জন্য লিন তাপ, কারণ বরফের গলনের লিন তাপ হতে পারে, বরফের বাস কী বলে কঠিনীভবনের লিন তাপ হতে পারে, জলের বাষ্পীভবনের লিন তাপ হতে পারে, জলের ঘনীভবনের লিন তাপ হতে পারে। তার অবস্থার পরিবর্তন যেটা হচ্ছে সেই অবস্থার পরিবর্তনটা উল্লেখ করে দিতে হবে। সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, অর যদি আমরা অন্যভাবে লিখি ক্যালোরি পার গ্রাম, এইভাবেও লেখা যেতে পারে, জুল পার কিগ্রা বা এখানে জুল পার কেজি বা জুল কেজি ইনভার্স, এইভাবেও আমরা লিখতে পারি। লিন তাপের মাত্রীয় সংকেত, জুল মানে হচ্ছে শক্তি, শক্তির মাত্রীয় সংকেত বসাবো, তার সাথে কিগ্রা মানে ভর, ভরের মাত্রীয় সংকেত বসাবো। তাহলে এই এখানে এম এম কেটে যাচ্ছে, তাহলে থাকছে তোমার এটা এল স্কোয়ার আর টি মাইনাস টু, এটাই হচ্ছে তোমার লিন তাপের মাত্রীয় সংকেত। এবার বুঝে দেখো পদার্থের অবস্থার পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কী কী। পদার্থের অবস্থার পরিবর্তনের সময় তাপের প্রয়োগ বা বর্জন অথবা প্রয়োগও হতে পারে বা তাপ পদার্থ থেকে তাপ মানে বর্জনও করে হতে করা হতে পারে। দুই বলছে পদার্থের অবস্থান্তরের সময় উষ্ণতার পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার পরিবর্তন হয় না। ঠিক একইভাবে অবস্থান্তরের সময় আয়তনের হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে। যেমন আমরা জানি জল যখন জমে বরফে পরিণত হয় তখন তার আয়তন বাড়ে, ঠিক একইভাবে বরফ যখন গলে জল হয় তার আয়তন হ্রাস পায়, আবার মোম যখন গলে তরলে পরিণত হয় তখন তার আয়তন বাড়ে, কঠিনে পরিণত হয়ে গেলে আয়তনটা কমে যায়, উল্টো জলের ঠিক। এবার লিন তাপের প্রকারভেদ, লিন তাপকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়। গলনের লিন তাপ মানে কঠিন থেকে তরল হবার সময়, কঠিনীভবনের লিন তাপ তরল থেকে জমে কঠিন হবার সময়, বাষ্পীভবনের লিন তাপ তরল থেকে বাষ্পে রূপান্তরিত হবার সময়, ঘনীভবনের লিন তাপ অর্থাৎ বাষ্প থেকে তরলে রূপান্তরিত হবার সময়। এইভাবে 4 রকমভাবে আমরা 4টে লিন তাপ বলতে পারি। গলনের লিন তাপ কাকে বলে, একটা যদি ডেফিনেশান আমরা ঠিকঠাক করে বুঝতে পারি তাহলে বাকি যে 3টে ডেফিনেশান তুমি নিজে থেকেই লিখতে পারবে। যেমন বোঝে ধরো প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন পদার্থের তার গলনাঙ্কের স্থির তাপমাত্রায় সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে সেটাকেই বোঝে তার গলনের লিন তাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কোনো কঠিন পদার্থের তার গলনাঙ্কে স্থির তাপমাত্রায় স্থির রেখে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেটাকেই বোঝে তার গলনের লিন তাপ। তাহলে এখন যদি বলা হয় কঠিনীভবনের লিন তাপ কাকে বলব, তাহলে ঠিক একভাবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কোনো তরল পদার্থের কঠিন কে হবে, তরল হবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কোনো কঠিন পদার্থ একক ভরের কোনো তরল পদার্থের ওর হিমাঙ্কের তাপমাত্রায় স্থির রেখে সম্পূর্ণরূপে কঠিনে রূপান্তরিত হতে গেলে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় সেটাকেই বলছে তার কঠিনীভবনের লিন তাপ। ঠিক একইভাবে বাষ্পীভবনের লিন তাপে যদি ডেফিনেশনটা বলতে বলা হয় তাহলে আমরা বলব প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে
কোনো তরল পদার্থের তার স্ফুটনাঙ্কের স্থির তাপমাত্রায় রেখে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে গেলে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় সেটাকেই বলছে ওই পদার্থের বাষ্পীভবনের লীনতাপ। ঠিক একইভাবে ঘনীভবনের লীনতাপ কাকে বলবো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের তার ঘনীভবনের স্থির তাপমাত্রায় রেখে সম্পূর্ণরূপে তরলে রূপান্তর করতে গেলে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় সেটাকেই বলছে তার ঘনীভবনের লীনতাপ। এখানে দেখো একটা করে আমি এক্সাম্পল বলেছি, সিজিএস পদ্ধতিতে বরফের গরনের লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, আবার এসআই পদ্ধতিতে বলছে 3.36, এই ক্যালোরি মানে হচ্ছে 1 ক্যালোরি 4.2 জুল, মানে 4.2 দিয়ে গুণ করলে এই মানটা আমরা পেয়ে যাব, এত জুল পার কেজি। ঠিক একইভাবে তোমার কঠিনী ভবনের লীনতাপটাও ঠিক একই হয়, মানে গলনের লীন কোনো একটা পদার্থের গলনের লীনতাপ যা হয় কঠিনী ভবনের লীনতাপও একই হয়, শুধু একটাতে প্রয়োগ করতে হয় আর একটাতে নিষ্কাশন করতে হয়, তাহলে এখানেও ঠিক তাই। এবার বলছে HW, আমি এখানে বলেছি এসআই পদ্ধতিতে বাষ্পীভবনের লীনতাপ এবং ঘনীভবনের লীনতাপ, আগে এই ঘনীভবনের লীনতাপের বাষ্পীভবনের লীনতাপ এবং ঘনীভবনের লীনতাপ তোমাদের ডেফিনেশনগুলো লিখতে বলা হয়েছে, লিখে আমাকে দেখাবে, আমি বলে দিয়েছি কিন্তু। এবার বলছে জলের কঠিনীভবনের লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? জলের কঠিনীভবনের লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলকে সম্পূর্ণরূপে 1 গ্রাম কঠিনে বা বরফে রূপান্তর করতে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। ঠিক একইভাবে বরফের গলনের লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? বরফের গলনের লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে রূপান্তর করতে গেলে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। ঠিক এখানে কোশ্চেন আর একটা দেওয়া হয়েছে, সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? এই 537 ক্যালোরিটাকে যখন আমরা অঙ্ক করি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে 537-এর পরিবর্তে 540 ধরে ক্যালকুলেশনটা করা হয়, তাহলে জলের বাষ্পীভবনের লীনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলকে সম্পূর্ণরূপে 1 গ্রাম বাষ্পে পরিণত করতে গেলে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। ঠিক একইভাবে তোমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা তোমরা নিজেরা লিখে ফেলবে, সিজিএস পদ্ধতিতে জলীয় বাষ্পের ঘনীভবনের লীনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ জলীয় বাষ্পকে সম্পূর্ণরূপে 1 গ্রাম জলে রূপান্তর করতে গেলে 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। 7 নম্বর HW, লীনতাপ এবং বোধগম্যতাপ কাকে বলে? যে তাপ পদার্থে প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে লীনতাপ বলবো, আর বা লীনতাপের ডেফিনেশনটা আমরা বলে দেবো। বোধগম্যতাপ কাকে বলে? যে তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তনের সাথে সাথে উষ্ণতারও পরিবর্তন ঘটে সেই তাপকে আমরা বলছিলাম কি? বোধগম্যতাপ। লীনতাপ আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি না, বোধগম্যতাপ আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি। কোনো পদার্থের লীনতাপ প্রয়োগ করলে তার আন্তরাণবিক গতিশক্তি বৃদ্ধি পায় সর্বদা, কিন্তু কোনো পদার্থের লীনতাপ প্রয়োগে পদার্থের আন্তরাণবিক গতিশক্তি বৃদ্ধি বা হ্রাস দুটোই হতে পারে। নেক্সট যে প্রশ্নটা চলে গেছে, লীনতাপ সম্পর্কিত যে উষ্ণতা সময় লেখচিত্র, সেই লেখচিত্রগুলো আমরা এখানে এক এক করে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো যে আমরা আগে থেকেই শিখেছি কোনো কঠিন পদার্থে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেই কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তার গলন শুরু হয়, তারপরে যদি আরও আমরা তাপ প্রয়োগ করতে থাকি তাহলে সেই পদার্থের গলন থেকে সেটা বাষ্পীয় অবস্থায় যাবে, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, যদি আমরা কন্টিনিউ তাপ প্রয়োগ করতেই থাকি। এখন সেই ব্যাপারটাকে আমরা একটা লেখচিত্রের সাহায্যে দেখাতে পারব, অর্থাৎ সময়ের সাথে তাপমাত্রা বৃদ্ধির যে লেখচিত্র সেই লেখচিত্রটা আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি। বলছে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা, ক্রমশ আমরা বাড়িয়েই চলেছি। এখন বলছে মনে করো কোনো একটা কঠিন পদার্থ এই অবস্থাতে ছিল, এবার তুমি কিছু সময় ধরে ওখানে তার তাপমাত্রাটাকে বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়াচ্ছ,
টেম্পারেচার বাড়াতে বাড়াতে মনে করো এই অবস্থায় গেছো, তাহলে টেম্পারেচার বাড়াতে তো তোমার সময় লাগবে, তাহলে এই অবস্থায় গেলে তার সময়টাও মনে করো এই অবস্থায় এসেছে, তাহলে এইখানে এলো। এবার বলছে আরও তাপমাত্রা বাড়ালে সময়টাও এদিকে বেড়ে গেল, এইরকম আমরা বিন্দু পাচ্ছি। এই বিন্দুগুলোকে যোগ করে যদি আমরা সরলরেখা দ্বারা যোগ করে দিই, তখন যে লেখচিত্রটা হবে সেই লেখচিত্রটা হয়ে যাচ্ছে তোমার তাপমাত্রা বনাম সময়ে কঠিনের ক্ষেত্রে লেখচিত্র। বলছে এইভাবে তাপমাত্রা বাড়াতে বাড়াতে একটা সময় এসে দেখা যাবে যে কঠিন পদার্থটা গলতে শুরু করেছে। তুমি সময়ের তাপ দিচ্ছ, সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়বে, কিন্তু যেই ওই কঠিন পদার্থটা গলতে শুরু করলো, এবার তুমি সময়ের সাথে তাপ যতই দিতে চাও ততই কিন্তু ওর আর তাপমাত্রা বাড়বে না। তাপমাত্রা এদিকে বাড়ছে না মানে ওটা এক্সকে সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে এই যে অংশটা, এই অংশটার জন্য যে পরিমাণ তাপ এখান থেকে এতটা দিতে লাগলো বা এই সময়ের জন্য যেটা দিতে লাগলো সেটাকে আমরা বলছি ওর লিন তাপ। তাহলে এ বি অংশ পুরোটা কঠিনকে নির্দেশ করছে, যেখানে বি প্রান্তে গলনটা শুরু হয়েছে, আর বিসিটা পুরোটা তোমার কঠিন এবং তরল, কারণ কঠিনটা গলে তরল হতে শুরু করে, তাহলে ওখানে তরল এবং কঠিন দুটোই আছে, আর এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যে পার্টিকুলার তাপমাত্রায় তোমার কঠিনটা গলে তরলে পরিণত হলো সেই তাপমাত্রাটাকে আমরা টি সাফিক্স এম অর্থাৎ মেল্টিং বা বয়লিং পয়েন্ট, যে তাপমাত্রা কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত সেটাকে তার বয়লিং মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক বলা হচ্ছে। তাহলে আমরা এ বি অংশ শুধুমাত্র কঠিন, বিসি অংশ কঠিন এবং তরল দুটোই। তাহলে এবার বলছে এইভাবে সময় অতিক্রান্ত হচ্ছে, আমি তাপও দিয়ে যাচ্ছি, দিতে 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 একটা সময় সমস্ত কঠিন গলে তরলে পরিণত হবে, তারপর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যখন সি বিন্দুতে আসবে, সি বিন্দুতে ওই পদার্থটা সে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। এবার এই যে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাচ্ছে, তখনও কিন্তু তার তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা সময় সেটা সম্পূর্ণরূপে গ্যাসে পরিণত হবে, মনে করে ডি বিন্দুতে সেটা গ্যাসে পরিণত হচ্ছিল। তাহলে এখানে এটাকে লেখচিত্রের মাধ্যমে যদি আমরা দেখাই, কঠিন থেকে যখন তাপ প্রয়োগ করা হয় প্রথমে তার তাপমাত্রা বাড়ে, যেমন তুমি মনে করো একটা লোহাকে উত্তপ্ত করি, তাহলে প্রথমে তো সে তাপমাত্রা বাড়তেই থাকবে, একটা সময় আসবে তারপর সে গলতে শুরু করবে। যখন গলতে শুরু করলো তখন তুমি যত তাপই দাও সে আর তাপমাত্রা বাড়বে না, যতক্ষণ না সমস্তটা গলে তরলে পরিণত হচ্ছে ততক্ষণ তো তাপমাত্রা বাড়ছে না। সেই অংশটা হচ্ছে আমার এইটা, সেখানে কঠিন এবং তরল দুটো একসাথেই অবস্থান করছে, তাহলে এই পার্টটা হচ্ছে তোমার কঠিন আর এখানেও তরল। এবার ডি বিন্দুর পর থেকে সেটা এবার ফুটে বাষ্পে পরিণত হবে বা গ্যাসের অবস্থায় চলে যাবে। তাহলে লেখচিত্রটা যদি পরীক্ষায় আসে সেটা প্রশ্নটা এরকম আসবে যে উষ্ণতা বনাম সময়ে লেখচিত্র, কোনো একটা কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমরা তরলে রূপান্তর করি লেখচিত্র অঙ্কন করো, তাহলে লেখচিত্র তোমাদের আঁকতে যেটা হবে এরকম একটা এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা, তারপরে কঠিন থেকে প্রথমে তরল এইভাবে মানে তাপ প্রয়োগ করছো, তারপরে প্যারালাল লাইন, তারপরে এই একটা উপর দিকে তাপমাত্রা বেড়ে চলে যাচ্ছে, এরকম একটা লাইন এঁকে শুধু মানে তোমার মতো করে বইয়ের ভাষা না দিলেও হবে, তুমি তোমার মতো করে একটা ব্যাখ্যা দিতে পারলেই কিন্তু হবে। এবার বলছি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে যেমন তার গলন হচ্ছে, তাহলে গ্যাসীয় পদার্থে যদি আমরা তাপ হ্রাস করি বা নিষ্কাশন করি, তাহলে সেটা প্রথমে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিনে রূপান্তর হবে, সেইটাকে আমরা কিভাবে দেখাবো। এখন লেখচিত্রে সেই ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা এবং এক্স অক্ষ বরাবর সময়টাকে আমরা নিয়েছি। এখন গ্যাস মানে তার উচ্চ তাপমাত্রা থাকবে, এই উচ্চ তাপমাত্রায় যে গ্যাস ছিল মনে করো সে গ্যাসের অবস্থাটা এ বিন্দুকে নির্দেশ করছে, আগে যেখানে সি বিন্দু করছিল, এবার ওখান থেকে যখনই তুমি মনে করো জলীয় বাষ্প হচ্ছে সেটা 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এইভাবে জলীয় বাষ্পের তাপমাত্রা কমাতে কমাতে যেটা যেই 100 চলে আসবে সেই যে তাপমাত্রাটা হবে, তখন তাহলে জলটা জলীয় বাষ্পটা তরলে পরিণত হবে বা জল হবে, কিন্তু জল হওয়া শুরু করা মানে তো সঙ্গে সঙ্গে জলে পরিণত হবে না, এর পরেও যদি আমরা সময়টাকে দিতে থাকি তখন বলছে তখন আর তাপমাত্রা তার হ্রাস পাবে না, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে কিন্তু তার তাপ সে অনবরত বর্জন করতেই থাকবে। এই অবস্থায় তাপ বর্জন করতে করতে একটা সময় আসবে যখন সে কঠিনে পরিণত হতে শুরু করবে, সেই বিন্দুটা হচ্ছে সি। তাহলে এখানে এই যে অংশটা, এখানে তরল এবং কঠিন দুটো একসাথে মিলেমিশে আছে, তার ফলে কি হচ্ছে এই সি বিন্দুতে যখন চলে আসলো সমস্ত তরলটা কঠিনে রূপান্তরিত হলো। এবার কঠিনে রূপান্তরিত হওয়ার পর যদি আরও তার তাপমাত্রা হ্রাস করতে থাকো, যেমন ধরো বরফ জিরো, জিরো থেকে -1, -2, -3, -4, এইভাবে তার তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকবে।
এই হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তনের জন্য তরল থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিনে রূপান্তরের যে লেখচিত্র সেটা আমরা দেখাতে পারলাম। এবার এখানে দেখো আমি একটা অঙ্ক তোমাদের করে দিয়েছি, সেই অঙ্ক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে একটু ভালো করে এটা কিন্তু তোমরা বুঝবে। আমি এই টাইপের অঙ্ক তোমাদের আর একটা HW করতে দিয়েছি। 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 গ্রাম জলের সঙ্গে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 15 গ্রাম বরফ মেশালে কি ফলাফল হবে। ধরো একটা মানে 15 গ্রামের বরফ আর 50 গ্রামের জল একসাথে মিশিয়ে দিয়েছি, তাহলে সমস্ত বরফটা গলে যাবে? আর যদি গলেই যায় তাহলে জলের তাপমাত্রা কত হবে? আর যদি না গলে তাহলে কতটুকু গলবে আর কতটুকু বরফ অবস্থায় থাকবে? সেইটা তোমাকে এই ফলাফলের ভিত্তিতে ব্যাখ্যা করতে হবে। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 15 গ্রাম বরফ যখন 15 গ্রাম জলে রূপান্তরিত হয়, তাহলে 15 গ্রাম বরফ যখন 15 গ্রাম জলে রূপান্তরিত হবে সে কী পরিমাণ তাপ বর্জন করবে? MS সেটা হচ্ছে তোমার 15×80, তার বরফের গলনের লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। 1 গ্রামের জন্য 80, তাহলে 15 গ্রামের জন্য 80×12, এই 80×15 তাহলে 1200 ক্যালোরি। 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এলে তার কী বর্জন করবে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জল, তাহলে তাকে তো 0 ডিগ্রিতে আসতে হবে, তবে তো সেটা জমে কঠিন হতে পারবে। তাহলে সে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আসবে তাহলে তার দ্বারা যে তাপ বর্জনটা হবে সেটা হচ্ছে 500 ক্যালোরি। তাহলে এবার বলছে যে সমস্ত বরফ গলে জল হতে গেলে 1200 ক্যালোরি তাপ লাগছে, কিন্তু যেটা গরম জল ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সে যদি তাপ বর্জন করে 0 ডিগ্রি আসে তাহলে সে তাপ বর্জন করছে কেবলমাত্র 500 ক্যালোরি। আমার দরকার 1200, সে ছাড়ছে 500, তাহলে সমস্ত বরফ গলতে পারে না, তাহলে গলবে কত? এবার সেটাই আমি এখানে লিখে দিয়েছি। দেখো, জল দ্বারা বর্জিত তাপ বরফ কর্তৃক গৃহীত তাপ অপেক্ষা কম হওয়ায় সমস্ত বরফ গলবে না, অতএব মিশ্রণের উষ্ণতা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বরফ গলবে 500/80। কারণ এক গ্রাম গলতে গেলে লাগে 80 ক্যালোরি, তাহলে 500 গ্রাম দিয়ে কত হিসাব করে দেখা যায় 6.25 গ্রাম বরফ গলবে। আর তাহলে বরফ অবশিষ্ট থাকবে কত? আমার টোটাল ছিল 15, সেখান থেকে 6.25 চলে গেলে 8.75 গ্রাম বরফ এখানে থেকে যাবে। ঠিক একইভাবে আমি ওই একই টাইপের অঙ্ক একটা দিয়েছি, তোমরা ক্যালকুলেশান করে বের করবে, করে আমাকে দেখাবে। বলছে দেখো, -10 ডিগ্রি আর একটা অঙ্ক এখানে বলেছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা স্টিমে পরিণত করতে কত তাপ দিতে হবে বা কী পরিমাণ তাপ এখানে প্রয়োজন হবে? বরফের আপেক্ষিক তাপ এখানে কিন্তু বলে দিয়েছে, আর জলের আপেক্ষিক তাপ আমরা কিন্তু জানি 1। আমি এখানে অঙ্কটা শর্টে করে দিয়েছি, তাহলে -10 থেকে তাকে আগে তাহলে 0তে যেতে হবে, তাহলে -10 থেকে 0তে গেলে সে কী পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে এইটা MST2-T1। ঠিক একইভাবে 0 থেকে 0তে গেলে তাহলে 80 ক্যালোরি পার গ্রাম হিসাবে আমি এটা বলতে পারছি। ঠিক একইভাবে 0 থেকে 100তে যেতে গেলে তার জন্য একটা সমীকরণ MST দিয়ে আমরা করেছি, অর্থাৎ MST2-T1, যেখানে S হচ্ছে জলের আপেক্ষিক তাপ। এবার বলছে দেখো, 100 থেকে 100তে গেলে যে লীন তাপ সেটা MS, সেই হিসাব করে আমি এখানে বসিয়েছি। দেখো হিসাবটা তোমরা পরিষ্কার সুন্দরভাবে বুঝতে পারবে। 1 গ্রাম ছিল বরফ, আপেক্ষিক তাপ 0.5, 0 থেকে -10 থেকে 0 গেছে, তাহলে 0টা বেশি, -10টা কম, তাই আমরা -10 বিয়োগ করেছি। আর এখানে বলছে MS, M হচ্ছে 1, আর গলনের লীনতাপ ছিল 80 ক্যালোরি, তাহলে 1×80, এই অংশটা 1, আর জলের আপেক্ষিক তাপ এখানে 1 লিখেছি, আর 0 থেকে 100 যাচ্ছে, অর্থাৎ 100-0 করেছি, আর এই MS, M×S, M হচ্ছে 1, আর বরফের গলনের লীনতাপ বাষ্পীভবনের লীনতাপ 540 ক্যালোরি। আমি আগেই বলেছি ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 540 ধরেই করবো। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশান করি, দেখা যাচ্ছে যে 0.5×10 তার মানে 5, আর 1×80 80, আর এখানে 1×100 100, আর 540, সব কিছু যোগ করলে 725 ক্যালোরি তাপ প্রয়োজন হবে। এইটা আমরা বলে আজকের মতো আমাদের পড়া এখানেই কমপ্লিট করব। বাকি যেটা আছে সেটা নেক্সট উইকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে আমাদের শব্দ বাকি আছে, ওইটা পড়ব। পড়ার পর একটা ছোট্ট একটা অধ্যায় উপাদানের পৃথকীকরণ, জাস্ট আমরা বই থেকে ছবি নিয়ে ওটা ব্যাখ্যা করে দিলেই আমাদের সিলেবাস শেষ।